ছিলেন, কিন্তু আপনাদেরকে বলেছিল টিমটা আসলে অনেক শক্তিশালী, তারপরে হেরে গেছেন। আসলে কেন, কোন জায়গায় দুর্বলতা ছিল? দুর্বলতা ছিল বিধেয় মাঠটা আমাদের কাছে খুবই অপরিচিত মাঠ। এক মাঠে পিচের অবস্থা খুব বাজে ছিল, বল কোনটা উঠতেছে কোনটা নিচে যাচ্ছে এটা আমরা আসলে অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না। রান ভালো ছিল, রান আমরা খুব ভালো রান করেছিলাম, বাট আমাদের বোলিংয়ে গিয়ে একটু দুর্বলতা ছিল, যার জন্য ওরা ব্যাটিংয়ে খুব ভালো স্কোপ করে নিতে পারছে। এই সঞ্জীব একটা ওভার থ্রো করলো, সেটার উপরে তার উপর অনেক চিল্লাচিল্লি করলেন আপনারা, সেটা কি আর একটা কারণ হতে পারে? না, আমার মনে হয় না যে একটা ওভার থ্রোর জন্য ম্যাচটা হারা হয়েছে। আমাদের একটু বোলিং লাইন আপটা একটু তুলনামূলকভাবে একটু দুর্বল ছিল, যদিও আমরা আগের ম্যাচে খুব ভালো বল করেছি। আসলে খেলাটা তো আনপ্রেডিক্টেবল, কখন কে ভালো খেলবে খারাপ খেলবে বলা যায় না। আমাদের রান কিন্তু বেশ ভালো ছিল, বাট যখন আমরা বোলিং করতে আসলাম তখন আসলে বোলিং আসলে তেমনটা হচ্ছিল না আমাদের প্ল্যানিং মোতাবেক, যার কারণে হচ্ছে যে বলা যায় যে হ্যাঁ বোলিংয়ের কারণে হয়তো আমরা এই ম্যাচটা হেরে যাই। আপনাদের টিমের শক্তির জায়গায় জানতে চাই, দুর্বলতার জায়গায় জানতে চাই, কোনটা বলবেন? একজন একজন করে জান। বুঝি না, আপনাদের টিমের দুর্বলতার জায়গা এবং শক্তির জায়গা কোনটি? দুর্বলতার জন্য ব্যাটিং সাইডে অনেক স্ট্রং, বোলিং সাইডে একটু দুর্বলতা আছে। মানে ফ্র্যাঙ্কলি যেটা বললাম আর কি, অনেক সময় হয় কি যে মানে একটু আগে যেটা বললাম যে আনপ্রেডিক্টেবল, হ্যাঁ নিঃসন্দেহে আমাদের ব্যাটিং স্কোয়াড অনেক ভালো, বোলিংও বেশ ভালো, বাট মাঠটা আর পিচটা এতটাই মানে অদ্ভুত আনপ্রেডিক্টেবল যে বোলাররাও বল করে বুঝতে পারছে না যে গুড লেন্থে বল করছে না কি লেন্থে বল করছে, আসলে ওরা নিজেরাই বুঝতে পারছে না। তো মানে বলা যায় এক্ষেত্রে আমাদের বলিং স্কোয়াডটা একটু দুর্বল। পরে আর কি ম্যাচ নিশ্চয়ই আসে, সেটির জন্য আসলে কীভাবে হুঙ্কার দিতে যাবেন জানতে চাই? ফার্স্ট অফ অল চেষ্টা করব যে ওয়াইড বাই এগুলো যেন তেমন একটা না হয়, আর চার ছয়ের ব্যাপার যদি ব্যাটসম্যান ভালো খেলে ভালো বল তাহলে মানে এটা আর কিছু করার নাই, চেষ্টা করব যতটুকু সম্ভব রান কম দিতে। আমাদের লাস্ট ম্যাচের পরটা আমাদের যে প্রবলেমগুলো ছিল বা ভুলগুলো ছিল লাস্ট ম্যাচে সেইগুলো আমরা আশা করি করব না এবার, প্রবলেমগুলো আমরা এবার টেক কেয়ার করবো আশা করতেছি।